আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের কাছে এক দর্শক প্রশ্ন লিখেছিলেন যে দুই সাজদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হয় আমাদেরকে জানাবেন। তো সেই দর্শকের প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে দুই সেজদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হয় সেটা তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই বলছি যে দুই সেজদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে কয়েকটা দোয়ার কথা উল্লেখ করা যায়। তার মধ্যে সবচেয়ে ছোট্ট এবং সবচেয়ে সহজ যে দোয়াটা আবু দাউদ এবং ইবনে মাজার মধ্যে পাওয়া যায় সেটা হলো রব্বে গফিরলি। এই ছোট্ট একটা শব্দ রব্বে গফিরলি এর অর্থ হলো হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন। রব্বে গফিরলি, দুই সাজদার মাঝখানে একবার এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন। রব্বে গফিরলি, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দেন। রব্বে গফিরলি। এছাড়া আরো দোয়া পাওয়া যায় মিশকাত শরীফের ভিতরে, মুসলিম শরীফের বর্ণনায় সেখানেও একটা দোয়া আছে, আপনারা চাইলে সেটাও শিখে নিতে পারেন। আমি একবার আপনাদের সামনে উচ্চারণ করছি, তা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই আপনারা দুই সাজদার মাঝখানে উচ্চারণ করবেন, পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর এভাবে আমি নিত্য প্রয়োজনীয় যে দোয়াগুলো, যে মাসায়েলগুলো আমাদের দরকার, জানা দরকার, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, এখনও পর্যন্ত যারা আমার এই ব্যক্তিগত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ফেসবুক মেসেঞ্জারে আমাদের কাছে প্রশ্ন লিখতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যে কমেন্টস বক্স আছে সেখানেও আপনার প্রশ্নটা লিখে দিতে পারেন। তাহলে আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর বের করে উপস্থাপন করার জন্যে। তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।